নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার নতুন একটি এপিসোড নিয়ে আবার হাজির হয়ে গেছি। বাঙালি মানেই হলো ভোজন রসিক, আর সেই ভোজন রসিকদের কথা মাথায় রেখে আজকের এপিসোড হলো টপ ফাইভ কাবাব রেস্টুরেন্ট ইন কলকাতা। আমরা কাবাব খেতে প্রত্যেকেই ভালোবাসি, কলকাতার অলিতে গলিতে কাবাব রেস্টুরেন্ট দেখা যায়। আজকের ডেস্টিনেশন হলো আমাদের সকলের প্রিয় পার্ক স্ট্রিট। তাহলে চলুন আজকের এপিসোডের মাধ্যমে আমরা জেনে নিই কলকাতার টপ ফাইভ কাবাব রেস্টুরেন্টের নাম, কোন কোন কাবাব ফেমাস ওই রেস্টুরেন্টগুলোতে, দুজনের আনুমানিক এক্সপেন্সেস এবং রেস্টুরেন্টের অ্যাড্রেস। কাবাবের কথা উঠলেই প্রথমেই মাথায় আসে আমার পিটার ক্যাটের কথা, কলকাতার সবচেয়ে আইকনিক রেস্তোরাঁগুলির মধ্যে একটি। পিটার ক্যাট আপনার জন্য তাদের সিগনেচার এবং ফেমাস চেলো কাবাব নিয়ে এসেছে। এই জনপ্রিয় খাবারের সাথে এই রেস্তোরাঁটি আপনার জন্য শামি কাবাব, টিক্কা কাবাব, ইরানি কাবাব, পেশোয়ারি কাবাব এবং ফিশ মকমালি সহ কাবাবের একটি ডেলিশিয়াস লিস্ট নিয়ে আসে। দুজনের আনুমানিক খরচ 1,000 থেকে 2,000 টাকা। আজকের লিস্টের সেকেন্ড নাম হলো কাবাবি কিউ দ্য অ্যাস্টার। অ্যাস্টারের বিখ্যাত গ্রিল জায়গাটি সারা শহর থেকে কাবাব প্রেমীদের কাছে ফেমাস হয়ে উঠেছে। দেশীয় এবং মধ্যপ্রাচ্যের স্বাদ মিশ্রিত করে তাদের কিছু হাইলি রিকমেন্ডেড কাবাব প্ল্যাটারগুলির মধ্যে রয়েছে ফিরদৌজি নুমা, জাফরানি দাহি কাবাব, তুলসি পনির টিক্কা, মুগ চাকরি, লেহসানি মাহি টিক্কা, পেশুয়াই গোস্ত বুড়া এবং গোস্ত বটি। দুজনের আনুমানিক খরচ 2,000 টাকা। আজকের এপিসোডের লিস্টের থার্ড নাম হল কাবাব কারখানা। এই জনপ্রিয় রেস্টুরেন্টটি শুধু মোগলাই খাবারের জন্যই নয়, এর লিপস মেকিং খাবারের জন্যও পরিচিত। চিকেন থেকে ভেজিটেবল পর্যন্ত তাদের সবচেয়ে জনপ্রিয় কাবাবের মধ্যে রয়েছে চিকেন গলাবাটি কাবাব, আচারি কাবাব, সাসলিক কাবাব, রুমালি পাসিন্দা, ফিশ সাসো কাবাব এবং তাদের বিখ্যাত তন্দুরি। দুজনের আনুমানিক খরচ 1,000 টাকা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চারকোল গ্রিল। পাইপিং গ্রিল এবং সামুদ্রিক খাবার এবং উত্তর ভারতে গ্রিল করা এই অদ্ভুত কাবাব রেস্টুরেন্টটি চিংড়ি মাছ এবং স্কুইড প্রেমীদের জন্য দুর্দান্ত। এই যৌথ প্রচেষ্টা বাঙালি এবং মধ্যপ্রাচ্যের স্বাদের একটি আশ্চর্যজনক সংমিশ্রণ নিয়ে আসে, কারণ তাদের মেনুতে রয়েছে প্রন কটিওয়াড়া, ফিশ বাঞ্জারা, স্টাফড স্কুইড তন্দুরি, মাটন রান নবাবি, বুড়া কাবাব এবং আরও অনেক কিছু। দুজনের আনুমানিক খরচ 1,000 টাকা। আজকের এপিসোডে লিস্টের লাস্ট নাম হলো মতিমহল ডিলাক্স। যখন দিল্লির আইকনিক মতিমহল ডিলাক্স কলকাতায় খোলা হয়, তখন তারা ওল্ড দিল্লি থেকে একই রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য নিয়ে আসে। আপনি যদি তাদের বিখ্যাত বাটার চিকেন, নান এবং ডাল মাখানি ছাড়া অন্য কিছু খুঁজছেন, তবে তাদের কস্তুরি কাবাব, মুগ রেশমি কাবাব, স্টাফ চিকেন টাংরি কাবাব, মাটন বুড়া এবং গিলাফি কাবাব ট্রাই করতেই পারেন। দুজনের আনুমানিক খরচ 1,500 টাকা। আজকের এপিসোডের মাধ্যমে জানা গেল কলকাতার টপ ফাইভ কাবাব রেস্টুরেন্টের নাম, তাদের ঠিকানা এবং ওখানে কী কী ফেমাস কাবাব পাওয়া যায় এবং দুজনের আনুমানিক এক্সপেন্সেস। তাহলে এই পাঁচটা লিস্টের যে নামটা দেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু যে কোনো একটা রেস্টুরেন্টে ট্রাই করবেনই। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম ইনফর্মেটিভ ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।